সমগ্র বাংলাদেশে যত নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকগণ আছেন সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন জনি নরসিংদী থেকে বলছি, কেন্দ্রীয় কমিটির একজন সাধারণ সদস্য এবং সাধারণ নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক। আজকে 177তম দিনে আমরা মাঠে আছি এবং অনশন চালিয়ে যাচ্ছি। আর এই আপনারা সবাই জানেন যে আমাদের এই অনশন এই যে 177তম দিন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্রতীকী অনশন ছিল। তো আমরা এই পর্যন্ত দাবি আদায়ের জন্য যেখানে যাওয়া দরকার, যত জায়গা যাওয়া দরকার, যার পায়ে দরকার পায়ে ধরা দরকার, যাকে বোঝানো দরকার যেভাবে বোঝানোর প্রয়োজন ছিল আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেছিলেন এবং পাশে ছিলেন। এই প্রত্যাশার জায়গা থেকে আগামী 5 তারিখ, আমরা 5 নভেম্বর, আমরা 2022 সালের 5 নভেম্বর, আমরা আমাদের সভাপতি আমাদের গণজোয়ার বলতে কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন। এই সেই দিন আমরা সবার উপস্থিতি কামনা করি, সবাই বলতে তারাই যারা নিয়োগ বঞ্চিত বলে নিজেকে দাবি করেন এবং আমাদের গুগল ফর্ম পূরণ করেছেন। আমাদের জানা মতে গুগল ফর্ম প্রায় 22,000 সদস্য আছে আমাদের গুগল ফর্মে। তো এই 22,000 সহ পরবর্তী সময় যারা দূর দূরান্ত থেকে শুনেছেন এবং মাঠে এসেছেন, নিজেদের নাম দিয়েছেন, প্রত্যেকের অধিকার আছে এই মাঠে পা রাখার এবং মাঠের দাবি আদায়ের জন্য সকল ধরনের সহযোগিতা করার জন্য এবং উপস্থিতি থাকার জন্য আপনাকে অনুরোধ করছি। আগামী 5 তারিখ আপনি মাঠে থাকবেন এবং আমাদেরকে সকল রকমের সহযোগিতা করবেন এবং আপনি আপনার দাবি আদায়ের জন্য উপস্থিত থাকবেন। কারণ আমরা এই পর্যন্ত যত জায়গায় গিয়েছি সবার সাপোর্ট পেয়েছি এবং রাজনৈতিকভাবেও আমরা নানা রকমের সাপোর্ট পেয়েছি। এই পর্যন্ত আমরা সবাইকে বোঝাতে পেরেছি, মন্ত্রণালয়ে বুঝতে পেরেছি যে এখানে কোথায় ঘাটতি এবং কোথায় কি নেই। আমাদের শুধু বিরোধিতা করছে এনটিএসসি এর চেয়ারম্যান স্যার আসলে কী চাচ্ছেন আমরা সঠিক জানি না। আমরা সেটাই খুঁজে বের করব এবং আমরা এই আন্দোলনকে সফল করার জন্যে 177তম দিনে আপনাকে আমি সহ আমার সংগঠনে যারা আছেন এখানে উপস্থিতি সবার পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট যেন আপনারা সেই দিন উপস্থিত থাকবেন। আমরা মনে করি এই 22,000 জন সহ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং নাম দিয়েছেন, প্রত্যেকে নিয়োগ বঞ্চিত এবং প্রত্যেকে চান আপনার নিয়োগ। আর এই যে আমাদের একটাই স্লোগান যে আমরা সনদ যার চাকরি তার, তো আপনি যদি উপস্থিত না থেকে কঠোর কর্মসূচিতে উপস্থিত না থাকেন, আপনার যে সনদ আছে সেটা আমরাও জানবো না, মন্ত্রণালয় জানবে না, এনটিএসসি জানবে না, কারণ আপনার চাকরির দরকার। আপনারা আমরা জানি যে 6 লক্ষের বেশি হচ্ছে নিবন্ধনকারী নিয়োগ বঞ্চিত বা বঞ্চিত ছাড়াও আছে, নিয়োগ প্রাপ্ত আছে, সেখানে এনটিএসসি একটা ঘুলাটে পরিবেশ করে রেখেছে। তো সেই ঘুলাটে পরিবেশের মাঝে নিয়োগ বঞ্চিত কারা, আমরা যতটুকু সাধ্য আমরা অনলাইনে আপনাদের গুগল ফর্ম পূরণ করিয়েছি, আপনাদের ইনফরমেশন নিয়েছি, এই পর্যন্ত অনেকেই এখানে এসেছেন এবং আপনাদের তথ্য দিয়েছেন। আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট হোক, আপনাদের উপস্থিতি থেকে হোক, আপনারা সবভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। এখানে আমি যেরকম একটা চাকরির জন্য আসছি, আপনার একটা চাকরির দরকার, তো আপনার চাকরির দরকার, আপনার সনদ আছে, আপনি গুগল ফর্ম পূরণ করেছেন না, এই রোল নাম্বারটা ফেক এটা আমরা জানবো না। আপনি যদি আপনার সনদ নিয়ে এখানে উপস্থিত না থাকেন, সেই দিন আমরা সেই ফাইনাল কার্যক্রমে যাব এবং দীর্ঘ 6 মাসের কার্যক্রমকে মানে আমরা একটা সফলতার দিকে নিয়ে যেতে চাই এবং সেই সফলতার মুখ দেখতে চাই আপনার সহযোগিতার জন্য মাধ্যমে। তো আপনার সহযোগিতা এইটুকুই, সকাল 8টায় আগামী 5 তারিখ রোজ সোমবার আপনি সকাল 8টায় এখানে সনদের 2 কপি ছবি, যে আপনি একজন সনদদারী, এবং ছবি আপনার নিজের ছবির 2 কপি এবং ভোটার আইডি কার্ডের ছবি 2 কপি, 2 কপি ফটোকপি এই নিয়ে আপনি উপস্থিত থাকবেন। কারণ আমরা চাই এনটিএসসি অথবা মন্ত্রণালয় যেই এর দায়ভার নিক তারা যেন বাধ্য হয় সেই দিন আমাদেরকে নিয়োগ দিতে। আর সেই দিনে বোঝা যাবে আসলে আপনি সনদধারী বা নিয়োগ বঞ্চিত কর্মী, আপনি আমাদের সাথে লেয়ার কি করছেন। আপনি যদি সেদিন উপস্থিত না থাকেন এবং চাকরি প্রত্যাশা বাড়ি বসে করেন, তার জন্য আমরা আমাদের কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা নাই। আমি আপনার মতো একজন সাধারণ সদস্য, আমি চাকরি চাই এবং আপনি চাকরি চান, আমার জন্য তার মাঠে থাকার দরকার, আপনারও মাঠে থাকার দরকার। কারণ আমি চাকরি দিতে পারবো না, আপনার সাথে আমি আছি, আর আপনি চাকরি দিতে পারবেন না, আপনার চাকরির দরকার, আপনার পাশে আমি আছি, এই মিলে আমরা সেই দাবিটাকে আদায় করব। এবং আপনারা আপনি আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা জানি জনগণের চাপের ঊর্ধ্বে কিচ্ছু না, কারণ সরকার হোক প্রত্যেকটা দেশের সরকারই জনগণের জন্যে এবং
এনটিআরসির চেয়ারম্যান স্যার কিন্তু আমাদের মতো নিবন্ধিত শিক্ষকদের নিয়ে এবং উনি কাজ করছেন এবং ওনার দায়িত্বই হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। এখন আমাদের যে অসুবিধা, আমরা চলতে পারছি না, এই চাকরিটা আমার দরকার, আপনার দরকার, কেন দরকার? এতদিন বহুত কিছু বুঝিয়েছি এবং আমি আমার মতো করে উপস্থাপন করেছি, আপনি আপনাদের পক্ষ থেকে যারা এসেছেন কথা বলেছেন সবাই তার জায়গা থেকে উপস্থাপন করেছেন, আমরা যারা মন্ত্রণালয়ে গিয়েছি মন্ত্রীদের সাথে কথা বলেছি, সচিবদের সাথে কথা বলেছি, সবাই বুঝতে পেরেছেন, উপলব্ধি করে। এখন লাস্ট পর্যায়ে যদি আপনি আমি সেই চাপটা দিয়ে ওনারা বুঝার পরে ওনাদের থেকে আদায় করতে না পারি, সেই ব্যর্থতা কিন্তু মন্ত্রণালয়ের নয়, এনটিআরসি এর নয়, সেই ব্যর্থতাটা হচ্ছে আমাদের। আমাদের চাকরি যদি একটা দিনের যদি যদি আমরা উপস্থিত হয়ে যদি সেটা আদায় না করতে পারি, তাহলে এই জন্য কিন্তু নেক্সট টাইমে যদি কেন্দ্রীয় কমিটি কোনোভাবে কোনো রকম পরিস্থিতির শিকার হয়ে যদি কোনো রকমের ডিসিশন নেয়, আর সেক্ষেত্রে যদি আপনি বাড়ি বসে কমপ্লেন করেন যে এটা কেন হলো না, সেটা কিন্তু আমরা নিব না এবং দায় নিব না। আজকে এক সপ্তাহ আগে আপনাকে আমি বলছি এবং সভাপতি প্রথম দিনই বলেছেন, ডিসিশন নেওয়ার ডেট ফিক্স করার পরে উনি আপনাদেরকে জানিয়েছেন, ওনার কাছ থেকে উনিও কিন্তু দায় মুক্ত। আপনি সারা জীবন বাড়ি বসে থাকবেন, মন্ত্রী কিংবা এমপি কিংবা এনটিআরসির চেয়ারম্যান আপনাকে খুঁজে আনবে না। আপনি অনেকে বলবেন যে আমি তো 5 দিন ছিলাম, 10 দিন ছিলাম অনশন মাঠে, বা 100 দিন ছিলাম, 300 দিন ছিলাম, শুধু সেদিনই থাকতে পারবো না, এইটার জন্য এটাও কিন্তু সম্ভব না। আপনার এটা মেনে নেওয়ার জন্যে আপনার কমিটি এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ হচ্ছে আপনি একজন ভালো স্টুডেন্ট, সারা জীবন ভালো পড়াশোনা করছেন, টিউটরের কাছে যাচ্ছেন, প্রাইভেট পড়ছেন, আপনি ভালো ক্লাস পারফরমেন্স আছে, আপনি টিউটোরিয়াল পরীক্ষা ভালো দিয়েছেন, সেমিস্টার পরীক্ষা ভালো দিয়েছেন, বাট আপনি ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেননি, তো আপনি সেমিস্টার ক্রস করতে পারবেন না। সেইভাবেই আমি বলবো যে আপনি যে যাই করেছেন, একদিনও যিনি আসেন নাই, অন্তত একটা দিনের জন্য আপনি মাঠে আসবেন এবং সেই দিন আপনার মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করব দাবি আদায়ের জন্য। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা সেই দিন, আল্লাহ না করুক, আমরা সেই দিন যদি আজ আমরা ফেলিউর হই, আজকে যদি আমরা এই সনদ ছেড়ে চলে যাই, তাহলে আপনি একবার চিন্তা করেন, ছোটবেলা সেই 6 বছর থেকে যা পড়াশোনা করে সনদ অর্জন করেছি, সেই একাডেমিক সনদ দিয়ে আমি এই নিবন্ধন সনদ, আপনি এই শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা অর্জন করেছি, আপনি আমি আজকে সেইটাকে কবর দিয়ে যেতে হবে। এখানে আসলে কি ডিসিশন আসতে পারে, কি হতে পারে, এনটিএসসি কি শুধু দিতে পারে, এটা কিন্তু আমরা এখনো জানি না। তাই আজকে আমরা মরণপণ করে এখানে মরণ কামড় দেওয়ার জন্য সেই 5 তারিখটাকে ফিক্স করেছি এবং আপনি সহ সবাই আসবেন যারা নিয়োগ চান। একটা দিন যদি কোনো রকমের এক্সকিউজ দেখান, সেটা আমরা সেই লাইবিলিটি নিব না। কারণ হচ্ছে আপনার সেই এক্সকিউজ আমরা গ্রহণযোগ্য করতে পারবো না, কারণ আমরা সেই দিনের পর আমাদের হয়তো আর কিছু করার থাকবে না, হয় দাবি আদায় করবো আপনাকে ছাড়া, নয়তো এখানে কবর দিয়ে যেতে হবে আমার সনদ, আর আমার দাবি আমাকে আদায় করতেই হবে। এখন সেদিন যদি আপনি না থাকেন আমার কিছু করার থাকবে না। যেভাবে বলার, যেভাবে বুঝানোর আপনাদেরকে বুঝিয়েছি, 177তম দিন পর্যন্ত আমরা এই মাঠে থেকেছি, যারা এই পর্যন্ত এই প্রতীকী অনশনে অ্যাটেন্ড করেছেন তাদের কী পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে সেটা আপনারা চিন্তাও করতে পারবে না, এ পারবেন না। এই ঢাকা শহরে বর্তমান বাজার দরে খাওয়া, থাকা খাওয়া, কী পরিমাণ কষ্ট, যারা থেকেছেন তারাই বুঝেন। অন্তত একটা দিনের জন্যে আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট যে আপনি অন্তত যে আমার কথা শুনছেন, আমি তাকেই বলছি এবং আপনার যার সাথে রিকোয়েস্ট আছে, কানেকশন আছে, ফোনে হোক, ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, আপনি তাদেরকে জানানোর দায়িত্ব আপনার প্রতি আমার আহ্বান রইল যে আপনি তাকে অন্তত একবার বলবেন যে একদিনের জন্য যেন সে মাঠে আসে। আপনি আমাকে এক্সকিউজ বলতে পারেন যে আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, আপনার জন্য ছুটি নেই, আমি মনে করবো আপনার চাকরিটা অত প্রয়োজন নাই যে একটা দিন ছুটি পাবেন না। যদি আপনার আজকে ডায়রিয়ার মতো অসুস্থ হয় আপনি কি সেদিন ছুটি নেবেন না? অবশ্যই নেবেন। আপনার যদি আজকে আল্লাহ না করুক বাচ্চা অসুস্থ হয়, আপনি যদি কেউ যদি বাসায় মারা যায় আপনি কি ছুটি পেতেন না? তো একটা দিনের জন্য আপনি আপনার বিশেষ কাজ দেখিয়ে আপনি সেই দিনটা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন, কারণ এই একটা দিন হয়তোবা আপনার সহ আমাদের ভাগ্য খুলে যেতে পারে। আর এই পর্যন্ত এরপরে আমাদের কিছু করার নাই, সর্বমহলে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি আপনার এই ক্ষুদ্র যে ফিনান্সিয়াল সাপোর্ট ছিল সেইটুকুকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন শুধু আপনি যদি না থাকেন, আপনার সনদের দাবিদার হয়ে যদি আপনি রাস্তায় না নামেন, আপনি সেই দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ না করেন, আমাদের আর কিছু করার থাকবে। আমরা সেদিন সেটাই হিসেব করবো যে 22,000
যে গুগল লিস্ট জমা দিয়েছে আসলে তারা কারা, তারা কি চাকরি করতেছে না আমাদের সাথে, তারাও প্রহসন করেছে এনটিআরসি এর মতো। এনটিআরসি এতে যেরকম দেখে যে 6 লক্ষ লোকের মাঝে 6 লক্ষ কারা চাকরি করছে, কারা মারা গেছে, কারা চাকরিতে চায় না, কারা আবেদন কখনোই করে না, এগুলো কখনোই আমরা প্রকাশে আসে না। এই যে প্রকাশে আসে না, এইটাকে একটা ঘোলাটে পরিবেশ করে এনটিআরসি বিজনেস করছে। আপনি কি জানেন এনটিআরসি যে সনদগুলো দিচ্ছে তারা 99 মার্চ 91 মার্চ তারা কি করে পায়? একজন লোক যে কখনোই আবেদন করে না, সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, তার সনদের জায়গায় তার লিস্টটা সেই ফেক লিস্টটা ওইখানে রেখে তারপরে সে চাকরি দিচ্ছে। আপনি কি সেই খবরগুলো রাখেন? রাখেন না। এগুলো আমরা এখানে বসে দেখছি এবং এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কমপ্লেন করছি। এবং অলরেডি আপনারা জানেন যে ওই মিডিয়াতে এসছে যে এনটিএসসি এর একজন ড্রাইভার মিনিমাম সবচেয়ে লোয়ার ক্লাস লেভেলের জব হোল্ডার এনটিএসসি এর কি পরিমাণ টাকা পয়সা ইনকাম করছে। এগুলো কার টাকা? আপনার টাকা, আমার টাকা, যে আপনি গার্মেন্টসে টাকা বসে বসে সারাদিন পার করেন, কষ্ট করেন, সে আপনার টাকা এনটিএসসি এ মানে মজা লুটে নিচ্ছি। আর এনটিএসসি এর বাকি সদস্যদের কথা তো অপ্রকাশ্য, এটা আর বলার বাহুল্য, যে বলার আর অপেক্ষা থাকে না যে ওরা কি পরিমাণ টাকা পয়সা মানে ওদের ক্যাপচারে রেখেছে এবং ফিউচারেও তারা এটা কিভাবে চালিয়ে যাবে সেই ধান্দায় আছে। আর আমরা কি সেই সুযোগটা দেবো? দেবো না। কারণ ওরা যারা দুর্নীতি করে তারা দুর্নীতির পথে এই এই জায়গায় আসছে এবং দুর্নীতি করে তাদেরও সনদ দেখবেন সেই সনদ নিয়ে এই পর্যন্ত তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই জন্য তারা ঘুষের দান্দা করে, যে সৎভাবে চাকরি পায় সে কিন্তু ঘুষের দান্দা করে না, সে একজন সৎলোক মেধাবী লোকের মূল্যায়ন ঠিকই করে। আর আজকে আমরা যদি আজকে এই রাজপথ থেকে আমার সর্বস্ব সব কিছু এখানে এই রাজপথের পথে বিলীন করে দিয়ে যাই, এটা রক্ষার দায়িত্ব বা এনটিআরসি এর না, বরং এনটিআরসি এটা দেখে হাসবে যে আমরা কতটা নির্বুদ্ধ, আমাদের সেই যোগ্যতাকে আমরা মানে রাস্তায় ফেলে দিয়ে গেছি, আমাদের করা কিছু থাকবে না। আমাদেরকে কেউ কেউ উপদেশ দিবে যে আমাদের কী করা উচিত, কেউ গার্মেন্টসে চাকরি করার জন্য বলবে, কেউ বলবে অন্য কিছু করে খাও, কেউ বলবে গরু পালো, কেউ বলবে হাঁস পালো, কেন আমার মতো মাস্টার্স পাশ একজন মেয়ে এতটুকু যোগ্যতা নিয়ে যে শিক্ষক হওয়ার মতো যোগ্যতা সনদ নিয়ে আমি কেন আজকে এগুলো করবো? করা এগুলো মোটেও খারাপ না, এগুলো ভালো, কিন্তু এগুলো আমি কেন করবো? যোগ্যতা থাকার পরে আরেকজন যদি এই সনদে চাকরি পায় আমি কেন এই সনদে চাকরি পাবো না? আর তাই এই যে এনটিআরসি এত সব দুর্নীতি করছে, আর একটা আপনাকে বলছে যে আপনার 3 বছরের মেয়াদ, 3 বছরের মেয়াদে সনদ দিচ্ছে, সারা জীবন আপনি পরীক্ষা দিতে পারবেন 80 বছর বয়সে, 3 বছর মেয়াদে আপনি 35 বছর বয়সের মাঝে চাকরি পাবেন, এটা কিভাবে? এই যে প্রহসন আপনার সাথে করছে, আপনাকে ইনসাল্ট করছে, আপনাকে ধিক্কার জানাচ্ছে এই কথার মাধ্যমে, আপনার আমার কি লজ্জা হয় না? এটার জন্য ঘৃণা হয় না? তাহলে আমরা কেন আজকে মাঠে আসবো না? আমাদের নিজেদের জন্য কেন আজকে আমরা দাঁড়াবো না? আপনার 35 বয়স 35 বছর পার হয়ে গেছে, এটা এনটিআরসি বলছে, আপনি লেগে নিলেন কেন? আপনার সনদে কি 35 বছর 1 থেকে 12 তোমার 35 বছর নাই, এইটা লেখা নাই, তাহলে আপনি কেন মেনে নেবেন? আপনি অবশ্যই মাঠে আসবেন এবং আপনার দাবি আপনি আদায় করে নেবেন, বাড়ি বসে থাকবেন না, অভিমান করে লাভ নেই এনটিআরসি এর সাথে, অভিমান আমরা করব না, অভিমান তাদের সাথে আমরা করব না, আমরা তাদের কাছ থেকে জোর করে আমাদের হক আমাদের দাবি আদায় করে নেব এবং মন্ত্রণালয় সেটা দিতে বাধ্য হবে। যেহেতু আমি এই বাংলাদেশের নাগরিক, আমার অধিকার মানে এভাবে লুটে পুটে খাচ্ছে অন্যজন, আমাকে আমার ক্ষতি করছে, এটা মন্ত্রণালয় মন্ত্রী বা এমপি সচিব তাদেরই দেখার দায়িত্ব, আমাকে পুনর্বাসন করার দায়িত্ব, আমার সনদের মাধ্যমে আমাকে পুনর্বাসন করবে। আমি সেই 2 রুমের পাকা ঘর আমি চাই না, আমি চাই আমার যোগ্যতা দিয়ে আমি বাঁচতে, সেই রকম আপনি আপনার যোগ্যতা নিয়ে এই মাঠে থাকবেন এবং সেই দাবি আদায়ের জন্য সেই 5 তারিখে আপনি আপনার সনদ নিয়ে উপস্থিত থাকবেন। আপনি কারোর উপর ডিপেন্ড করবেন না, একটা দিনের ছুটি নিয়ে আপনি মাঠে আসুন এবং আমাদের সাথে যোগ দিন, একটা দিনের মাধ্যমে একটা দিনের মধ্যেই আমরা এই দাবি আদায় পূরণ করবো, আদায় করবো এবং ঘরে ফিরে যাবো, সারা জীবন হাসি খুশি যেন থাকতে পারি, বাকি জীবনটা কাটাতে পারি সম্মানের সাথে, মানে সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আল্লাহর উপর ভরসা করে আপনি একদিনের জন্য ছুটি নিয়ে সর্ব কাজ ফেলে রেখে আপনারা মাঠে আসুন। আগামী 5 তারিখ আপনাদের প্রতি আমার অনুরোধ করব, সকাল 8টায় আপনারা মাঠে চলে আসুন, সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং নিজের প্রতি যত্ন নেবেন, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।